থেকে বেরিয়ে দেখলাম তুই নেই। ম্যাজিক করে চলে এলি। ম্যাজিক? কাল আমি কি করে ম্যাজিক করি? কেন? কালকে পিপির বিয়েটা, এরকম কোন একটা ম্যাজিক দেখিয়ে। কাল আমি কি করে ম্যাজিক দেখাই বলো তো? কালকে তো সবাই মিষ্টি পিষ্টিকে নিয়ে বাইরে যাবে। আমি তো এই বাড়ি ছেড়ে কোথাও যাই না। কেন যাস না? আরে শোন ভুতু, আরে শুনবি তো, চলে আসছিস কেন? আরে শুনবি তো ভুতু। আচ্ছা তুই বল, তুই বাড়ি ছেড়ে কেন যাস না বল? আরে বলবি তো, তুই কি বাড়িতে একা একা থাকছিলিস? আরে তুই খেতিস কি, স্কুলে যেতিস না? আরে বল। ওরে বাবা রে, তুমি তো আমাকে একের পর এক প্রশ্নই করে যাচ্ছ। আচ্ছা তুই তো বাচ্চা মানুষ, তোর একা একা থাকতে ভয় করতো না? আরে আমি একা থাকতাম কোথায়, এই বাড়িতে তো আমি, মা, বাবা, জেঠু, ঠাম্মি, যে মা, ছোটকা, মিষ্টি পিসি মিলে 9 জন। 9 জন? হুম, মোট 9 জন থাকতাম এই বাড়িতে আমরা। সবাই গেল কোথায়? জানি না। জানিস না? কেন জানিস না? জানবো কি করে, আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমতে ঘুমতে দেখি কেউ নেই, বাড়ি ফাঁকা। মানে তুই যখন ঘুমিয়ে পড়েছিলিস, উঠে দেখলি কেউ নেই, সবাই তোকে একলা ফেলে রেখে চলে গেছে? আচ্ছা এরকম কোন দিনে হয় ভুতু? হুম, এরকমই হয়েছে। সেদিন আমার গোলু পুতুলের বিয়ে ছিল, অনেক লোক, আলো, বাজনা, এদিকে এসো এদিকে এসো। সবাই আমার পুতুলের বিয়েতে ছুটছে, আর ওই জায়গাটা তুমি সাজছে, অনেক লোক ভর্তি। কোন জায়গাটা? আরে আরে ওই জায়গাটা। কোনেকে কে সাজাচ্ছে বলো তো? কে? আরে তুমি এটাও জানো না? আমি গো, আমি, আমি কোরের মা। এই তো মেয়ে আমার রেডি। কনেকে কোলে নিয়ে কনের মাই এখনো বসে আছে। দেখো কাণ্ড, কনের মায়ের একটুও সাজ হয়নি। আরে বাবা, এখনই তো সবাই এসে যাবে নিমন্ত্রণ খেতে। হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ আচ্ছা, ছাদনাতলাও রেডি, এইখানেই হবে ভূতুর মেয়ের বিয়ে। বরকে কে আনতে যাবে গো? এই যে আমি। এই যে কনের মা, মেয়ের বিয়ের সময় কিন্তু তুমি এখানে থাকতে পারবে না। কেন? আমি না থাকলে আমার মেয়ে যে খুব কাঁদবে। ওমা, তোর মেয়ের বিয়ে না? এই যে শুনছো, মেয়ের বিয়ে কিন্তু মাকে দেখতে নেই, এটাই নিয়ম। আমি আমার মেয়ের বিয়ে দেখতে পারবো না। আচ্ছা বাবা ঠিক আছে, ঝগড়া করিস না, চল তোকে এবার সাজিয়ে দিই। বরণ করতে হবে তো, বর এসে যাবে তো এক্ষুনি। তারপরে তো বিয়ে হবে। আমাকে শাড়ি পরাতে ওপরে নিয়ে গেল, কিরকম সেজেছিলাম জানো? দেখবে এই শাড়ি।